শরৎ পূর্ণিমার রাতে যে জেগে অক্ষকীরা অর্থাৎ পাশা খেলেন, লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন। লক্ষ্মী পূজা কেন কোজাগরি জানেন কি? দুর্গা পূজার পরে কেন লক্ষ্মী পূজা করা হয়, শরতের এই লক্ষ্মী পূজার মাহাত্ম্যই বা কি, এই সব কিছুই আমরা জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার প্রিয় দর্শক, হিন্দু ধর্মীয় কথামৃতের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা, পাঠ, মন্ত্র, শাস্ত্র এর মাধ্যমে কিভাবে জীবনের সব বাধা কাটিয়ে সমৃদ্ধশীল হবেন সেই সম্পর্কে আলোচনাই এই চ্যানেলের মূল ভিত্তি। তাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও সবার আগে পেতে নিচের বেল আইকনটি ক্লিক করুন। শরৎ পূর্ণিমার দিনে বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পূজা করা হয়। আশ্বিন মাসের শেষের পূর্ণিমার দিনে যে লক্ষ্মী পূজা পালিত হয় তাকে বলা হয় কোজাগরি লক্ষ্মী পূজা। কোজাগরি শব্দটির উৎপত্তি কোজাগতি থেকে। এর আক্ষরিক অর্থ কে জেগে আছো। কথিত আছে কোজাগরি লক্ষ্মী পূজার দিনে ধন সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন। কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে তার বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান। তাই লক্ষ্মী পূজার রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে। সারা রাত জেগে লক্ষ্মী আরাধনাই এই পূজার বিশেষত্ব। আবার প্রচলিত ধারণা অনুযায়ী শরৎ পূর্ণিমার রাতে যে জেগে অক্ষকীরা অর্থাৎ পাশা খেলেন, লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন। আবার কেউ কেউ কোজাগরি লক্ষ্মী পূজার দিন অন্যের বাগান থেকে ফল বা শস্য চুরি করে থাকে। ধারণা, এর ফলে লক্ষ্মী তাদের আশীর্বাদ দেবেন। প্রচলিত আছে লক্ষ্মীর মূর্তি পুজো ছাড়াও আরও নানানভাবে লক্ষ্মীকে কল্পনা করে এদিন তাকে পুজো করা হয়, যেমন আড়ি লক্ষ্মী। এক্ষেত্রে ধান ভর্তি ঝুড়ির উপর কাঠের লম্বা দুটি সিঁদুর কৌটা লাল চেলিতে মুড়ে লক্ষ্মীর রূপ দেওয়া হয়। আবার কলার পেটোর তৈরি নৌকা লক্ষ্মী আরাধনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এগুলোকে সপ্ততরী বলা হয়। বাণিজ্যিক নৌকার প্রতীক এই সপ্ততরী। অনেকেই পূজার সময় এই সপ্ততরীতে টাকা, শস্য, হরিতকি, কড়ি, হলুদ রাখেন। আবার প্রকারভেদে সরার পটচিত্রের সাহায্যেও লক্ষ্মী পূজা হয়, যেমন ঢাকাই সরা, ফরিদপুরী সরা, সুরেশ্বরী সরা ও শান্তিপুরী সরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লক্ষ্মী সরা আঁকা হয়। অঞ্চলভেদে এই সরায় 3, 5, 7টি পুতুল আঁকা হয়। এতে থাকে লক্ষ্মী, জয়া ও বিজয়া সহ লক্ষ্মী, রাধাকৃষ্ণ, সপরিবার দুর্গা ইত্যাদি। সুরেশ্বরী সরায় মহিষাসুরমর্দিনী আঁকা থাকেন আর এই সরার নিচের দিকে থাকেন সবাহন লক্ষ্মী। আবার কলার বের ও লক্ষ্মীর মুখ সমন্বিত পোড়া মাটির ঘটকেও লক্ষ্মীরূপে কল্পনা করে পূজা করা হয়। এই ঘটে চাল বা জল ভরে সেটিকে লক্ষ্মী মনে করে পূজো করা হয়। প্রিয় দর্শক, আশা করছি আজকের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। হিন্দু ধর্মের মাহাত্ম্য ছড়িয়ে দিতে আমাদের সহযোগিতা করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান। এরকম ধর্মীয় আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও ধর্মপ্রচারে হিন্দু ধর্মীয় কথামৃত চ্যানেলের সাথে থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন। ধন্যবাদ।